শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমাদের জন্য আরেকটি স্মরণীয় দিন, আগামী ঈদ। আপনারা জানেন যে কালকেই আমাদের ঈদ, কালকে না পরশুদিন ঈদ। ঈদের দিনে আমরা আরেকটি যাত্রী ছাউনি, যেটাকে এক্সটেনশন করে আমরা এত সুন্দর বানাইছি, আপনারা আসলে দেখতেই চাইবেন, শুধু দেখতেই চাইবেন। শুধু যাত্রী ছাউনি না, এর সাথে আমরা একটা ঐতিহাসিক জিনিস এই জায়গায় নিয়ে আসতেছি। আর এটা বলার আগে আপনাদেরকে বলতেছি, দেখেন আমার পিছনে পুরা চা বাগান, আবার আমার সামনেও দেখাও, সামনেও পুরা চা বাগান, দেখেন পুরা চা বাগান। চা বাগানের মধ্যখানে এইখানে আপনারা এই যে এখানে বসে চা খাবেন, এই আমাদের যে সন্ধ্যার পরে যে লাইটিং থাকবে, লাইটগুলো দেখাও। আর এখানে দেখেন এইগুলো হচ্ছে কি, আমরা এখানে গেন্ডা জাতীয় গাছ, গেন্ডা ফুলের গাছ লাগানো হয়েছে, এখানে জবা, আবার চা গাছও আছে। এটা হচ্ছে গিয়ে শুধু মানুষের বসার জন্য, মানকে আমরা তার একটা কাজের জন্য আমরা প্রথম উৎসর্গ করতে যাচ্ছি একটা জিনিস। সেটা হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর চা খাওয়া একটা ছবি। এই ছবিটা কেন দিলাম, এটা পুরোটা এখানে লেখা আছে, আপনারা দেখতেছেন যে 4 জুন 1957 সালে প্রথম বাঙালি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে বাঙালি জাতিকে সম্মানিত করেন। এই কৃতিত্ব সম্মানিত করতে আমরা এটা 4 তারিখে উদ্বোধন করার কথা ছিল, 4 জুন আমি এখানের এমপি হিসাবে পক্ষ থেকে বঙ্গবন্ধুকে, আমি এমপি বা আমার এলাকার মানুষের পক্ষ থেকে এটা আমরা উদ্বোধন করতেছি। আমি আমার আমার এলাকার যিনি ইয়োনো মহোদয়, তিনি আমার সাথে আছেন। এটা তো ঐতিহাসিক কাজে আমি ধন্যবাদ জানাই যে এখানে উনিও শরীফ হয়েছেন। এখানে আমি উনাকে আপনাকে শুধু জিজ্ঞেস করতে চাই যে এই যে এতদিন ধরে যে এই জিনিসটা আমাদের অনেকেরই জানা ছিল না যে বঙ্গবন্ধু, এর পরবর্তীতে আপনার অনুভূতিটা যদি একটু বলেন, আপনি এই এলাকার ইয়োনো হিসাবে এদিকে তাকিয়ে যদি বলেন। ধন্যবাদ। আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অকৃত্রিম অবদান, সেটা কিন্তু আমরা দেখি যে 1957 সালে চা যে শিল্পটাকে সেটার বিকাশের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা ছিল। 1957 সালে 4 জুন বঙ্গবন্ধু হচ্ছে চা বোর্ডে সম্মানিত চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন। এরপরে কিন্তু উনি প্রস্তাব করেছিলেন চা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য, যেটা আমাদের শ্রীমঙ্গলে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা পূর্ণাঙ্গতা লাভ করে হচ্ছে 1973 সালে। তো আমাদের হচ্ছে জাতির জনকের বাংলাদেশ জন্ম থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনে করি আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখছিলেন, সেটা বাস্তবায়নে সচেষ্ট ভূমিকা রাখা উচিত। থ্যাংক ইউ ইয়োনো মহোদয়। এখানে আবার আরেকজনকে, এই যে আমাদের একজন ইয়াং আর্কিটেক্ট, তাকে বলতে চাই, সেই এই প্রজেক্টটা সে এবং আমার ভাগিনা ইরাম, সে দুইজনে মিলে তারা এই প্রজেক্টটা করছে এবং আমি আসলে অনেক কৃতজ্ঞ। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে কেমন লাগতেছে যে এইরকম চা বাগানের মধ্যখানে একটু সামনে এসে যদি বলো তুমি। যখন আমার কাছে প্রথমে প্রজেক্ট এসেছে তো আমার কাছে মানে আশেপাশে পরিবেশই অনেক ভালো লেগেছে, লাইক চা বাগানের ভিতরে মানুষ একটু বসে আনন্দ করবে, আড্ডা দিবে, মানে একটা অন্যরকম একটা ব্যাপার অনুভূতি। তো যখন আশেপাশে এনভায়রনমেন্ট সুন্দর থাকে তখন আমাদের মানে আড্ডার মৌসুম তো আরও সুন্দর হয়ে যায়। তো এখানে আসলে আগেই একটা ছাউনি ছিল, ওই ছাউনিটাকে এক্সটেন্ড করে মানুষকে আরও কীভাবে আনা যায়, আকৃষ্ট করে মানুষ কীভাবে এখানে আরও বেশি সময় স্পেন্ড করবে, ওইটাই আসলে মেন উদ্দেশ্য ছিল। তো আমাকে হেল্প করেছে সৈয়দ ইরাম, উনি আমাকে সর্বক্ষণ অ্যাকচুয়ালি জ্বালিয়েছে এটার জন্য, আনন্দের দিন। এবং এই বঙ্গবন্ধুর এই আপনারা জানেন যে উদ্বোধন উৎসর্গ করা, যেটি উৎসর্গের জন্য আমরা একটি গাছও এখানে চা গাছ আজকে রোপণ করব বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। আমি এই চা গাছটা আশা করি এটা বঙ্গবন্ধুর যে চা বাগানের প্রতি যে অবদান, এই অবদান কখনো অস্বীকার করা যাবে না, কখনো তো সবার প্রতি। এই পিছনে হচ্ছে কি আমার যাত্রী ছাউনিটা, এটাও আমরা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে যাত্রী ছাউনিটা এক্সটেনশন করে আমরা কোন জায়গায় কিরকম, এবং এটা আপনারা সব এলাকায় ব্যবহার করতে পারবেন।
আই দামি এই কি কথা কই না এই ওষুধ আই ও তুমি আমার দাও শু এই কথা বাবা শু রেডি স্টার্ট করো ওয়েলকাম টু যাত্রী ছাউনি বুঝা যায় যে এটা যাত্রী ছাউনি বুঝা যায় না মনে হচ্ছে যে আমরা কোনো একটা রেস্টুরেন্ট বানাইছি আমরা নতুন ব্যবসা শুরু করছি আসলে তাই না এখান থেকে চা বাগানের মধ্যখানে আমরা একটা এই ধ্বংসপ্রাপ্ত একটা যাত্রী ছাউনি রে আমরা নতুন গ্রুপ দিয়ে আমরা কী বানাইছি আপনাদেরকে দেখাইতে চাই এখন আমরা এইভাবে বিশুদ্ধভাবে বসে আছি আমার এলাকার এটা তৃতীয় যাত্রী ছাউনি এক্সটেনশন আপনারা দেখেন যাত্রী ছাউনির মধ্যে এইরকম সুন্দর সুন্দর লাইট দিচ্ছি আমরা আর এখানে বসে কী দেখা যাবে আসো কাছে আসো এই যে এখানে বসবেন বসে আপনি পিছনে এই পিছনে আপনি চা বাগান দেখবেন এই চা বাগান দেখবেন এবং চাইলে একজন এমপি কী যে করতে পারে একটা এমপি চাইলে যে একেবারে পুরো ইতিহাস বদলাই দিতে পারে আমার মাত্র 4.5 মাস হয়েছে 4.5 মাসের তো নমুনা ধরাই ফেলছি খালি আমি আর এরপরে 4.5 বছর হইলে কী হবে আপনি বুঝেন আমরা দেখাইতে চাই যে একটা সোনার বাংলা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে গেলে একজন এমপি কী ভূমিকা রাখতে চায় বা রাখতে পারে এখানে আপনাদেরকে দেখা যায় আপনাদের একটু শোনেন প্লিজ এই যাত্রী ছাউনি তো আপনি বসলেন যাত্রী ছাউনি থেকে বের হয়ে আপনি কী দেখবেন আপনাদেরকে এদিকে একদম ক্লিন করুন প্লিজ এই যে যাত্রী ছাউনি থেকে বের হবেন যখন তখনও আবার চা বাগান এই চা বাগান আপনি দেখলেন এইদিকে সৌরভ বাবা একটু এই এই যে লাইটিং দেখেন এগুলো হচ্ছে চা গাছ এই দেখেন চা গাছ দেখেন চা গাছের পরে আপনারা দেখেন আমরা কী করছি যাত্রী ছাউনির পরে আসেন যাত্রী ছাউনির পরে এই জায়গায় আমরা বঙ্গবন্ধুর জন্য একটা মোরাল তৈরি করছি এই যে দেখেন এখানের মধ্যে আপনারা বসবেন বসে এই মোরালের পিছনে আপনি বসে এই যে তাকে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে আমরা একটা মোরাল বানিয়েছি এরপরে দেখেন এখানে আপনি চা গাছ পাবেন এই জায়গাটাতে আপনি সবচেয়ে সুন্দর যে জায়গা এই দেখেন এখানে আপনি শুকনার সময় যখন বৃষ্টি হবে না এখানে বসবেন বসে চা খাবেন আর পিছনে চা বাগান দেখবেন এই দেখেন এই দেখেন ভিউটা দেখেন এই এদিকে থেকে মেইন রোড হয়ে আপনি আবার চলে যাবেন আমরা এই রাস্তাটারও আবার সুন্দর করব রাস্তাটাকেও চেঞ্জ করব এটা আমি আপনাদেরকে শুধু সারা দেশের মানুষকে দেখাইতে চাই যে একটা যাত্রী ছাউনিরেই যদি এত সুন্দর করা যায় তাহলে সারা দেশে কত ধরনের যাত্রী ছাউনি পড়ে আছে এগুলার মাত্র 2.5 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আপনি কতটুকু বদলাই দিতে পারেন শুনেন 5,000 কোটি টাকার দুর্নীতি তো প্রতিদিনই শুনি এখন মাত্র 5 লাখ টাকা খরচ করে দেখেন যে কতটুকু পরিবর্তন করা যায় আজকের মতো সবাইকে অগ্রিম ঈদ মুবারক আর আমার এলাকায় আসার দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন।